হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর অনেকদিন পর বাসার থেকে ছাদ থেকে ভিডিও করতেছি। তো পাশের বাসায় পানি উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা আমাদের এক ফ্রেন্ডের বাসা। তো এই যে একটু বৃষ্টি হলেই এরকম পানি জমে যায়, বাসার উঠানের মধ্যে পানি জমে আছে, দেখতেই পাচ্ছেন। আর পুরাতন বাসাগুলো এরকমই আসলে পানি জমে যায় পুরাতন বাসাগুলোতে। আর এই তো বাসার ছাদ, সকাল থেকে বৃষ্টি, গত রাত থেকে বৃষ্টি হচ্ছে। আর এই তো আপনাদের একটু দেখাতে নিয়ে এলাম বাসার ছাদটা। তো বৃষ্টিতে ভিজে একটু শেয়ার করব আজকে বাসার ছাদ। এই তো এদিকটায় চলে আসি ছাদের, এখানে আছে পেয়ারা গাছ। তো আমিও বাসা আসার পর আসলে নিজে ভিডিও করতে পারিনি, আজকে ভিডিও করতেছি। এখানে এই তো গাছে দেখেন পেয়ারা ধরে আছে। আর এখানে আছে, এখানে এটাও পেয়ারা গাছ, এখানে আছে লেবু গাছ। এই তো লেবু দেখতে পাচ্ছেন, লেবু ধরেছে। বৃষ্টির সিজনে লেবু গাছ থেকে লেবু ধরে থাকে এই জায়গায়। এখানে বেগুন গাছ তো আছেই। এই তো এটা হচ্ছে বক ফুলের গাছ, লাল বক ফুল। বক ফুলগুলো লাল লাল বক ফুল হয় এখানে। আর এখানে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এই যে আম ধরেছে গাছে, এটা আমি আজকে এখনই দেখলাম। আমার আইডিয়া ছিল না এখানে আম গাছ আছে, তো আম ধরেছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বৃষ্টির মধ্যে আসলে খুবই সুন্দর লাগতেছে, গাছে দুইটা আম খুব সুন্দরভাবে ধরে আছে, দেখতে পাচ্ছেন। আর এই দিকটায় এখানে বেগুন গাছ, সম্ভবত এটা বেগুন গাছ। আর এখানে আছে ড্রাগন, এই যে ড্রাগন দেখতে পাচ্ছেন, দুই দিন আগেও ড্রাগন খেলাম বাসার ছাদের ড্রাগন। এই সময়টা ড্রাগনের সিজন, বিশেষ করে বৃষ্টির সিজনটা। আর তারপর এদিকটা আছে, এখানে হচ্ছে এই যে সবুজ পুঁই শাক, এটা পুঁই শাক টবে লাগানো হয়েছে। আর এই তো আশিক মাহমুদ কলেজ, এর পুকুর পাড় বাসার থেকে দেখা যাচ্ছে, দূরে পুকুর পাড়, খুব সুন্দরভাবে বাঁধানো হয়েছে ঘাটটা। আগে তো পুরো এলাকাটাই দেখা যেত, এখন হোস্টেল হওয়াতে আর দেখা যায় না, এই এরিয়াটা পুরোটাই আগে দেখা যেত। এটা এদিক আর দেখাবো না গাছগুলো, এখন ওইদিকটায় চলে আসি। এখানে কী কী গাছ আছে একটু শেয়ার করবো আপনাদের সাথে। এখানে আছে ঢেঁড়স গাছ, এটা ঢেঁড়স গাছ। আর এদিকে এখানে লেবু গাছও আছে অনেকগুলো। এটা হচ্ছে সাজনা গাছ, আমাদের সাজনা পাতা বোড়া খুবই ভালো লাগে এই গাছের খেতে। আর এখানে আছে এই যে ফুল গাছ, আমার অনেকগুলো লাগানো ফুল গাছ আছে এই জায়গায়। এখানে একটা ড্রাগন গাছ আছে, এই যে দেখেন ড্রাগন ধরেছে, ছোট ড্রাগন। তারপর এদিকটায় চলে আসি, এখানে এখানে লেবু গাছ আছে, এটা লেবু গাছ, এটা এলাচি লেবু বলে। এখানে এই যে লেবু দেখতে পাচ্ছেন গাছে, এখানে লেবু ধরেছে। তারপর এটা এখানে তো করল্লা, করল্লা পেকে আছে গাছের মধ্যে, পেকে নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। আর এদিকটায় চলে আসি, এখানে আছে, এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর মালটা ধরেছে, এটা দেশি মালটা, একটু টক টক হয় খেতে। সাইজটা দেখেন একটু, খুব এর আগে কিছুদিন আগে খেয়েছিলাম, খুবই মজা লাগছে। এটা মানে মিষ্টি আর টক, একদম মিষ্টি না, পুরোপুরি টক টক একটু ভাব আছে এই মালটাগুলো। আর এদিকটায় চলে আসি, এখানে আছে এই তো স্ট্রবেরি গাছ, আমাদের স্ট্রবেরি আছে, আলু গাছ আছে, স্ট্রবেরি, এই যে স্ট্রবেরি। এই তো বাসার ছাদ থেকে ভিডিও করলাম আপনাদের সাথে। এই গাছটা নতুন কিনেছে, জানি না এটার নাম কি। আর এই তো আপনাদের সাথে আজকে বাসার ছাদটা শেয়ার করলাম। তো বাসায় আসার পরে আর ভিডিও করার সময় পাচ্ছিলাম না, তো আজকে ইচ্ছা হলো একটু ভিডিও করি আপনাদের সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।